জগদ্ধাত্রী পূজো উপলক্ষে বেলুর মঠে ভিড় ভক্তদের। এখানে বৈদিক এবং তান্ত্রিক মতে পূজো করা হয়। বহু দূর দূরান্ত থেকে এদিন ভক্তেরা আসেন মন্দিরে। জগদ্ধাত্রী পূজো উপলক্ষে সকাল থেকেই বেলুর মঠের সারদা পীঠে ভক্তদের ভিড় উপচে পড়েছে। তিন প্রহরে চলছে সপ্তমী, অষ্টমী এবং নবমীর মহাপুজো। বেলুর মঠের সারদা পীঠে মঙ্গলবার সাড়ম্বরে শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজো। পুরাণ মতে দুর্গার অপর রূপ জগদ্ধাত্রী। 1941 সালে বেলুরের সারদা পীঠে জগদ্ধাত্রী পুজোর সূচনা হয়। দুর্গাপুজোর সময়কালীন একই সময় ধরে নিষ্ঠার সঙ্গে বেলুর মঠের সারদা পীঠে জগদ্ধাত্রী পুজো হয়ে আসছে বলে জানা গিয়েছে। পুজো উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও বেলুর মঠে ভক্ত সমাগম হয়েছে। জানা যায় সূর্যোদয় থেকে সূর্যাস্ত, নবমী তিথিতে তিন প্রহরে সপ্তমী, অষ্টমী এবং নবমীর পুজো হয় সারদা পীঠে। গতকাল সন্ধে মায়ের আমন্ত্রণ ও অধিবাস হয়। আজ সারাদিন ধরে পুজো চলবে। সকাল 6টায় সপ্তমী পুজো, সকাল 11টায় অষ্টমী পুজো, দুপুর 2টায় নবমী পুজো হবে। এরপর বিকেলে হোম, পুষ্পাঞ্জলি এবং প্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি হয়ে পুজোর সমাপ্তি হবে। আগামীকাল অর্থাৎ 10মীর দিনে সকালে পুজো হওয়ার পর দর্পণ বিসর্জন এবং সন্ধ্যায় হবে প্রতিমা নিরঞ্জন। এই বিষয়ে সারদা পীঠের তরফ থেকে জানা গিয়েছে, দুর্গাপুজো এবং কালীপুজোর মতো বেলুর মঠের এই সারদা পীঠ প্রাঙ্গণে একইভাবে পূজিত হন দেবী জগদ্ধাত্রী। প্রতিবারের ন্যায় এই বছরও রীতিনীতি মেনে পূজিত হচ্ছেন দেবী। এখানে বৈদিক এবং তান্ত্রিক মতে পুজোর সংমিশ্রণ রয়েছে। প্রায় দুর্গাপুজোর সময়কালীন একই সময় ধরে নিষ্ঠার সঙ্গে পূজিত হচ্ছেন দেবী জগদ্ধাত্রী। তবে এদিন চন্দননগর এবং কৃষ্ণনগরের পাশাপাশি বেলুর মঠের সারদা পীঠেও মহাসমারোহে পালিত হল জগদ্ধাত্রী পুজো। বেলুর মঠের সারদা পীঠে জগদ্ধাত্রী পুজো দেখতে বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা এসেছেন এখানে। বেলুর মঠের যে দুর্গাপূজা এবং কালীপূজার পরে এই সময় যে জগদ্ধাত্রী পূজা, সেটি সারদা পীঠের এই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। ঠিক যেমনভাবে সমস্ত নিয়ম কানুন এবং শাস্ত্র মতে এখানে বৈদিক এবং তান্ত্রিক উভয় পদ্ধতিরই সংমিশ্রণ রয়েছে। অত্যন্ত নিষ্ঠা সহকারে মাকে যথাবিহিত পূজা করা হয়। গতকাল সন্ধ্যাবেলা দেবীর বোধন এবং অধিবাস হয়েছে। আজকে এখন ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী বিহিত পূজা হবে এবং আগামীকাল প্রতিমা নিরঞ্জন। আজকে দুপুরবেলা থেকেই আমাদের প্রসাদ বিতরণ শুরু হবে। এই প্রায় আমাদের যা অভিজ্ঞতা, প্রায় 50 থেকে 60 হাজার মানুষ এখানে আসেন এবং আমরা প্রায় 25-30 হাজার মানুষকে আজকে এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে। আমাদের ঠিক পাশেই এখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে ডান দিকে যে বিদ্যা মন্দিরের মাঠ রয়েছে, ওইখানে আমাদের আজকে ভক্তদের প্রসাদের ব্যবস্থা রয়েছে। সাধারণভাবে 25 থেকে 30 হাজার মানুষকে প্রসাদ দেওয়া হয়, খিচুড়ি প্রসাদ। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, কলকাতা। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।